আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি একটু সুস্থ ইনশাল্লাহ। আমি গত 15 দিন আগে এলে ভর্তি হয়েছি, তখন আমার হাঁটার জন্য অনেক কষ্ট হইতো, এখন মোটামুটি কিছুটা আমি চলতে পারতেছি। যখন আমি ভর্তি হয়েছি তখন সবাই ওইভাবে হাঁটতে পারতেছিলাম না, এখন ইনশাল্লাহ মোটামুটি পুরোপুরি না হলেও মোটামুটি হাঁটতে পারতেছি। আমার সমস্যা হয়েছিল শুধু দোনো হাঁটুর হাড্ডিগুলো হয়ে গেছে, এই জন্যে আমি ভর্তি হয়েছিলাম। দোনো হাঁটুর হাঁটুর ডিশের নিচে হাড্ডি দোনোটা দোনো হাঁটুর হয়ে গেছে, এই জন্যে ভর্তি হয়েছিলাম। না, এই বয়সে তো আমার অনেক বয়স হয়েছে, তো এটা তো হয়ে যাওয়া স্বাভাবিক। তারপর চেষ্টা করতেছি একটু সুস্থ হওয়ার জন্য, আল্লাহর রহমতে এখন মোটামুটি কিছুটা হাঁটতে পারতেছি, মোটামুটি কিছুটা ভালো। না ইনশাল্লাহ, আমাদের চেয়ারম্যান ডাক্তার সবির প্রধান, ও ডাক্তার হিসেবে অনেক ভালো, ওর তারিফ অনেক জায়গায় শুনছি, এই জন্য আমি আমার গ্রামের একজন লোক এখানে চিকিৎসা করে গেছে, এই জন্য আমিও আসছি, এখন মোটামুটি কিছুটা ভালো লাগতেছে ইনশাল্লাহ। না আলহামদুলিল্লাহ, এই হসপিটালের স্টাফ সবাই খুব ভালো, আমার সাথে খুব ভালো আচরণ, পরিষ্কার জায়গা সব কিছু বরাবর আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো, আমার মতো যদি কোনো রুগী থাকে আপনারা এইখানে যদি আপনাদের মনে চায়, আমার তো মনে হয় ভালো, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে আসতে পারে। আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আমি যেন যা যে বাকি জীবনটা যেটা আছে এটা একটু সুস্থ থাকতে পারি, সবাই একটু দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।